আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চারতলার সেমিনার রুম। 8ই আগস্ট মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে ওই ঘরে কি হয়েছে তা জানতেই তদন্ত করছেন সিবিআই। সে ঘর থেকেই প্রমাণ লোপাট হয়েছে, উঠছে অভিযোগ। যে ঘরে লুকিয়ে রয়েছে খুনের রহস্য, সেই ঘরের পাশেই সংস্কার করার অনুমতি দিয়েছিলেন স্বয়ং সন্দীপ ঘোষ। খুনের 24 ঘন্টার মধ্যেই সেমিনার হলের একেবারে পাশে সংস্কারের কাজ শুরু হয়ে যায়। 10ই আগস্ট স্বাস্থ্য দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকদের একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। সেই বৈঠকেই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 10ই আগস্ট নির্দেশ দেন সংস্কারের কাজ শুরু করার। সেই নির্দেশেই এই বৈঠকের কথা জানিয়েছেন তিনি। এরপর হাতে লেখা একটি নোট সামনে আসে। সেই হাতে লেখা নোটটি আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর লেখা বলেই জানা যাচ্ছে। তাতে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন মহিলা শৌচাগার সংস্কারের। শৌচাগারের শাওয়ার এবং কোমোড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পালকে। এরপরে প্রশ্ন উঠতে শুরু করে, যেখানে খুনের ঘটনা ঘটে গিয়েছে তার অতি কাছে সংস্কারের নির্দেশ কেন দেওয়া হলো খুনের ঘটনার 24 ঘন্টার মধ্যে? হঠাৎ করে কোনো একজন এই সিদ্ধান্ত নেননি? স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, হাসপাতালের অধ্যক্ষের উপস্থিতিতে বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হলো? এরা কি জানেন না সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে? সেমিনার হলের পাঁচিল ভেঙে ফেলার কাজ শুরু হয় এরপর থেকেই। অর্থাৎ নির্মাণ শ্রমিক সহ একাধিক বাইরের লোক ওই অঞ্চলে প্রবেশ করেছিল। এত লোকের উপস্থিতিতে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে সেটা কি জানেন না এরকম গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরা? খুনের 24 ঘন্টার মধ্যে সংস্কারের কাজ শুরুর নির্দেশ কেন দিল স্বাস্থ্য ভবন? একা সন্দীপ ঘোষ নয়, সিবিআই স্ক্যানারে এবার উঠে এলো স্বাস্থ্য ভবনের ভূমিকায়। নিউজ টাইম।